কত স্থাপত্যই পড়ে রয়েছে অনাদারে। আজ দেখাবো আপনাদের এমনই এক স্থাপত্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের এই যুগের ডিজিটাল বন্ধু আনন্দ। সালটা তখন 1400 সালের আশেপাশে। দিল্লিতে তখন চলছে সুলতানি সাম্রাজ্য। দিল্লির সিংহাসনে শামসুদ্দীন ফিরোজশাহ তুগলক, আর বাংলায় সেই সময় পান্ডুয়ার অঞ্চলকে শাসন করছেন পাণ্ডু রাজা। ফিরোজশাহর নির্দেশে তার ভাইপো শফীউদ্দীন আর প্রধান সেনাপতি জাফর খান গাজী এসে উপস্থিত হলো পান্ডুয়ার উপকণ্ঠে। শুরু হলো তুমুল যুদ্ধ। পরাজিত হলো পাণ্ডু রাজা, আর যুদ্ধ জেতার পর শফীউদ্দীন একে একে ভেঙে ফেলল হিন্দু স্থাপত্য মন্দির, আর সেই দিয়েই তৈরি করলো মসজিদ। এই নিয়েই আজ বিতর্ক। আরে কেনা কে চাতে হো? তাহলে চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। ইতিহাস বলছে এই যে সুউচ্চো মিনারটি আছে, এই রকম এর পাশে আরো চারটি মিনার ছিল। এটাই তার সর্বোচ্চ। এই সর্বোচ্চ মিনারটি প্রায় 750 বছরের পুরনো। এই মিনারটি পাঁচতলা। এতে 161টি সিঁড়ি আছে, যা সিঁড়ি ভেঙে এর ওপরে ওঠা যায়। এই মিনারটি ওপরে ওঠার জন্যে কোনো দরওয়াজা নেই। এর চারিপাশে ছোট ছোট ঘুলঘুলি আছে। প্রতিটা পংক্তিতেই বেরিয়ে এসে দেখা যায় এটি ছিল পাণ্ডু রাজার সূর্য মন্দিরের অন্যতম অংশ। এর পাশে এরকম আরো চারটে ছোট ছোট মিনার ছিল। এটা উচ্চতা 40 মিটার ছিল, 38 মিটার হয়ে গেছিল 1886 ভূমিকম্পর পর। আর এই যে সামনের প্রবেশপথ দেখছেন, এই প্রবেশপথের দুপাশে রাখা আছে হিন্দু মন্দিরের লম্বা দুটি থামের মতন শিলা, যাতে লতা পাতার কাজ করা এবং মন্দিরের স্থাপত্য প্রমাণিত। শফীউদ্দীন এটিকে রেখে দিল তার যুদ্ধ জয়ের স্মারক হিসেবে, আর পাশেই তৈরি করল একটি মসজিদ। যে মসজিদটা নাম দিলেন 22 দরওয়াজা মসজিদ। মসজিদটির অপর নাম বড়ি মসজিদ। এই মসজিদের যে স্থাপত্য আছে, সেই স্থাপত্যের সঙ্গে অনেক হিন্দু মন্দিরের স্থাপত্য দেখা যায়। এখানে লতা পাতার কাজ করা ব্যাসল্ট পাথরের অনেক লম্বা লম্বা শিলাখণ্ড দেখা যায়। বাইশটি খিলান দ্বারা তৈরি ছিল বলে এই মসজিদের নাম 22 দরওয়াজা মসজিদ। দরজাও ছিল 22টা। এই মসজিদকে আবার বড়ি মসজিদও বলে অনেকে। ছোট ছোট ইটের তৈরি এই মসজিদ। এই মসজিদের অনেক জিনিসই বিতর্কিত, যেমন এই সিংহাসনটি। এই সিংহাসনটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। এটি নাকি কোনো একটি হিন্দু মন্দিরের স্থাপত্য, অথবা এই মসজিদের গায়ে যে ছোট ছোট জানলার মতন জিনিস আছে, সেগুলো কালো পাথরের তৈরি, যা অনেক মন্দিরেরই সাদৃশ্য বলে মানুষ মনে করে। ও বলতে তো ভুলেই গেছিলাম, কি করে আসবেন? ট্রেন পথে আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনাকে এসে পৌঁছতে হবে পান্ডুয়া স্টেশনে, হাওড়া বর্ধমান মেল লাইনের পান্ডুয়া স্টেশনে। এখান থেকে টোটো বা অটো করে আপনি চলে আসতে পারবেন 10 টাকার ভাড়ার বিনিময়ে। এই স্থানটি ছিল সর্বধর্মের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য স্থান। এইখানে বসত মাঘ মাসে বিশাল এক মেলা। সেই মেলায় কত রকম কি না ছিল, চলতো খাবার দাবার আরও অনেক কিছু। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে কোনো ধর্মীয় নয়, কোনো রাজনৈতিক নয়, কোনো এক অদৃশ্য আগুনে প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল এখান থেকে মেলা। মাঠে পড়ল তালা। মাঠে ঢোকার কারোরই আর অনুমতি নেই। তাই আমিও ভেতরে ঢুকতে পারছিলাম না, আপনাদের সব কিছুই বাইরে থেকেই দেখাচ্ছিলাম। এই জায়গায় এখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তাই আমি ভিতর থেকে দেখাতে পারলাম না। চলুন দেখাই বাকি অংশটুকু। এই মাঠের অপর প্রান্তেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছে শফিউদ্দিন, আছে শফিউদ্দিনের কবর। আর এই পাশ দিয়ে যাচ্ছে এটা গ্যান্ট্রেং রোড। এই গ্যান্ট্রেং রোড ধরেও আপনারা এখানে আসতে পারবেন। আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, শফিউদ্দিনের সঙ্গে দিল্লি থেকে এখানে এসেছিল যে সেই প্রধান সেনাপতি জাফর খান গাজী, উনি চিরনিদ্রায় শুয়ে আছেন ত্রিবেণীতে। ওখানেও একটি মসজিদ আছে, যে মসজিদেও অনেক হিন্দু স্থাপত্য আপনারা দেখতে পাবেন। ওপরের আই বাটনে দিলাম, দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর ওখানকার ভিডিওটা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো শফিউদ্দিনের কবরস্থান। এখানেই সমাধিস্থ আছেন উনি। এখন এখানে সেই কবরস্থানের সামনে এই সমাধিটির অপর প্রান্তেই রয়েছে এক মসজিদ, যে মসজিদে ধর্মপ্রাণ মানুষরা এসে নামাজ পড়েন। আর সব ধর্মস্থানেই যেমন দেখা যায় কিছু ধর্মীয় মানুষ আসেন, যিনারা ভক্তি ভরে সেই ধর্মস্থানে আসেন। আর কিছু মানুষ আসেন নিজের অর্থ উপার্জনের জন্য, খুব সহজ পথেই এই ধর্মস্থানগুলো থেকে অর্থ উপার্জন করা যায় বলে। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। সুস্থ থাকুন।